আপনি বলছেন যে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা দেশের রাজনীতির সাথে যুক্ত হন না, কেন? এই জন্যই তারা যুক্ত হতে পারেন না যে তারা সহি আকীদার কথা বলেন, সহি আমলের কথা বলেন। আর সত্যিকার অর্থে গণতন্ত্রের নামে গণতন্ত্র কি আছে? এটা হচ্ছে ব্যক্তিতন্ত্র, দলীয়তন্ত্র, পেশিতন্ত্র। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি নামে যে দুর্নীতি চলে সেটিতে কোনো সহি কিছু নাই, বরং প্রচলিত রাজনীতি যারা করছেন তাদের মধ্যে দেখুন তো নীতির রাজা আছে কি না, নীতি নৈতিকতা আছে কি না, অপেক্ষাকৃত কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি অনৈতিকতা আছেই, যার কারণে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা প্রচলিত রাজনীতির সাথে মিলতে পারেন না। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আমরা বেশ কিছুদিন যাবতই বিভিন্ন সময় একটি প্রশ্নের সম্মুখীন হই, সেটি হচ্ছে যে আমরা কেন রাজনীতির কথা বলি না অথবা রাজনীতি করি না। আমরা বলতে আমাদেরকে এভাবেই উল্লেখ করে থাকেন যে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা কেন রাজনীতির সাথে জড়িত হন না। এমর্মে আপনার প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর রয়ে গেছে, সেটি হচ্ছে আপনি বলছেন যে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা দেশের রাজনীতির সাথে যুক্ত হন না, কেন? এই জন্যই তারা যুক্ত হতে পারেন না যে তারা সহি আকীদার কথা বলেন, সহি আমলের কথা বলেন। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি নামে যে দুর্নীতি চলে সেটিতে কোনো সহি কিছু নাই, যার ফলে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা সহি নয়, বিশুদ্ধ নয়, যাতে কোনো নীতি নাই সেই আদর্শের সাথে, সেই নীতির সাথে যুক্ত হতে পারে না। এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। আপনি হয়তো বলতে পারেন যে কেন সেখানে কি কোনো দল বা কোনো রাজনৈতিক পার্টিরই কোনো মধ্যে কি কোনো সহি বিষয় নাই, আছে কি নাই সেটি আমরা বলতে যাওয়ার আগে আমরা যদি খুব খেয়াল করে দেখি বর্তমানে রাজনীতির নামে যে অপনীতি চলছে, যে ঘৃণ্য নীতি চলছে, যে দুর্নীতি চলছে, সেটি আমার মনে হয় আমাদেরকে আর একটি একটি করে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন হবে না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে আসলে নীতির রাজা, যেখানে নীতি নৈতিকতা থাকবে, আদর্শ থাকবে। কিন্তু আপনি খুঁজে দেখুন বাংলাদেশের প্রচলিত রাজনীতির মধ্যে আমি কোনো ব্যক্তিবিশেষ বা কোনো নির্দিষ্ট কোনো দলের মধ্যে বলবো না, বরং প্রচলিত রাজনীতি যারা করছেন তাদের মধ্যে দেখুন তো নীতির রাজা আছে কি না, নীতি নৈতিকতা আছে কি না, অপেক্ষাকৃত কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি অনৈতিকতা আছেই, যার কারণে যারা সহি আকীদা এবং আমলের কথা বলেন তারা প্রচলিত রাজনীতির সাথে মিলতে পারেন না। তার মধ্যে দেখুন প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি, এই গণতান্ত্রিক রাজনীতির নামে যে দলীয়তন্ত্র চলছে, যে পেশিতন্ত্র চলছে, যে অস্ত্রতন্ত্র চলছে, যে অর্থতন্ত্র চলছে, সেখানে কি কোনো নীতি নৈতিকতা আছে? নাই। আর প্রচলিত গণতন্ত্রের রাজনীতিতে ব্যক্তি, পরিবার, সমাজকে বিভক্ত করার নীতি রয়েছে, সেখানে বিশ্ব জাতীয়তাবোধ অথবা দেশীয় জাতীয়তাবোধ অথবা ধর্মীয় বোধ নাই বললেই মনে হয়। এমনকি এই রাজনীতির ফলে ভাই ভাইকে হত্যা করতে প্রস্তুত হচ্ছে, এই রাজনীতির ফলে বাবা সন্তানের সাথে থেকে পৃথক পৃথক হচ্ছে, এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করছে, এমনকি হত্যা করতে প্রস্তুত হচ্ছে, যা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দলীয়তন্ত্রের কারণে। এখানে যদি নীতি নৈতিকতা থাকতো, আদর্শ থাকতো,
দুর্নীতি না থাকতো তাহলে এরকম হতো না। আমরা দেখি যে বর্তমানে রাজনৈতিক হিংসাদ্বন্দ্বের কারণে নিজের দলীয় প্রভাব বিস্তার করার জন্য, নিজের পেশিশক্তি বিস্তার করার জন্য, অন্যের প্রতি ন্যায়নিষ্ঠা তো প্রতিষ্ঠা নাই বরং অন্যায় প্রতিষ্ঠা করি, যার ফলে আমি যেভাবে কথা বলি, আমি যে ভাষায় কথা বলি, আমি যে উদ্দেশ্যে কথা বলি, প্রত্যেকেই চায় যে নিজ নিজ ভাষার আলোকে সবাই আমার মতো কথা বলুক, অর্থাৎ আমি যা চাই আপনিও তাই বলেন সেটাই আমরা চাই। আর প্রচলিত রাজনীতির মধ্যে এটাই বেশি প্রভাবিত হচ্ছে যে আমি দলের হিসাবে যেটা বলবো সেটা অন্যরা কেন বলছে না, আর অন্যরা বলছে না দেখেই তার প্রতি স্ট্রিম রুলার চালাচ্ছে, যা আমি আগেই বলেছি একটি একটি করে দেখানোর প্রয়োজন হবে না। আপনার নিজেরা বিবেকবান, বুদ্ধিমান, সচেতন নাগরিক আপনার নিজেরাও দেখতে পাচ্ছেন যে বাড়িতে ঘুমাতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, শুধুমাত্র কি আমার মতের সাথে আপনার মত মিলছে না, এজন্য আমি যে ভাষায় আমি যে ভঙ্গিতে কথা বলতে চাচ্ছি আপনি সেই ভাষায় সেই ভঙ্গিতে বলছেন না দেখেই আপনার প্রতি এরকম অত্যাচার হচ্ছে। অবশেষে কি হচ্ছে, জেলখানায় অন্ধকার বন্দিখানায় পড়ে থাকতে হচ্ছে, এমনকি গুম খুনও হতে হচ্ছে। তো সুতরাং এটি কি আসলে সহি আকিদা এবং আমলের ব্যক্তিরা গ্রহণ করে নিতে পারে? আমরা হয়তো মনে করতে পারি শুধু বর্তমান সরকারই এটা করছে তা নয়, অতীতের বহু সরকার এরকম করেছেন। অতীতের ইতিহাস যদি খুঁজে দেখি তাহলেও তাদের যারা যাদেরকে লৌহ মানব বলা হয়েছে, যারা পৃথিবীতে নিজেকে বড় শক্তিধর বলে বিশ্বাস করেছে মনে করেছে তাদের আমলেও হয়েছে, এবং যারা এরকম মনে করেনি তাদের আমলেও হয়েছে। আজকে যেমন বর্তমান সরকার ভিন্ন মতের লোকদেরকে লোকদের প্রতি যেভাবে নির্যাতন চালাচ্ছে রাজনীতির নামে, যদি সত্যিকার অর্থে নীতির রাজা থাকতো তাহলে তো এইভাবে করা যেত না, করতে পারতো না। ঠিক অতীত নিকটের যে সরকার ছিল সে সরকারের আমলেও ঠিক একইভাবে ভিন্ন মতের লোকদের প্রতি নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে, এমনকি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেককেই ওই পর্যন্ত নিতে পারেনি। আর এই বর্তমান সরকার কথা যদি বলেন তাহলে তো আরও দেখতে পাচ্ছেন যে হয়তো তাদের থেকে একটু বেশি করছেন এই আর কি। কিন্তু বিপরীত মুখী যারা, বিপরীত দল বা আদর্শ যারা পোষণ করছে তাদের প্রতি এরকম স্ট্রিম রোল চলছে। সেজন্য বলছে যে প্রচলিত রাজনীতির সাথে যারা সহি আকিদা এবং আমল বিশ্বাস করেন তারা এই সমস্ত কারণেই এ ধরনের রাজনীতির সাথে যুক্ত হতে পারবেন না, পারেন না, কেননা তারা সহি বিষয়টি গ্রহণ করার চেষ্টা করে না। হ্যাঁ, যদি যারা কোরআন এবং সহি সুন্নার কথা বলবেন, যারা সালাফে সালেহীন তথা সাহাবা ইকরামদের আদর্শ নিয়ে কথা বলবেন, ঠিক সেই আদর্শ নিজের জীবনে, পরিবারে, সমাজে এবং অন্য ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হয়ে আদর্শ প্রকাশ করতে পারবেন, তাদের কথা ভিন্ন। এবং তারা যখন আল্লাহর দেওয়া ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে চাইবেন সেই ক্ষেত্রে যারা ভিন্ন মত পোষণ করবে এবং উগ্রপন্থ অবলম্বন করবে এবং যারা কোরআন এবং সুন্নার কথা বলবে তাদের প্রতি স্ট্রিম রোলার চালাতে আসবে, তখন ইসলামী নীতি অনুযায়ী, ইসলামী রাজনীতি অনুযায়ী, ইসলামী পলিসি অনুযায়ী, আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী তখন তাদের সাথে সেই ধরনের আচরণ করতে হবে। কিন্তু যদি আমরা রাগের বশবর্তী হয়ে, অন্যের প্রতি হিংসার বশবর্তী হয়ে ভিন্ন মতের লোকদের প্রতি নির্যাতন নিপীড়ন চালাই তাহলে সেটি আসলে রাজনীতি নয়, সেটি আসলে ঘৃণ্য নীতি, সেটি আসলে দলীয় নীতি। আর সত্যিকার অর্থে গণতন্ত্রের নামে গণতন্ত্র কি আছে? এটা হচ্ছে ব্যক্তিতন্ত্র, দলীয়তন্ত্র, পেশিতন্ত্র। সুতরাং এই প্রচলিত গণতন্ত্রের নামে দলীয়তন্ত্র, ব্যক্তিতন্ত্র, পেশিতন্ত্র, এই রাজনীতির সাথে সহি আকিদা এবং আমলের দাওয়াত যারা দিচ্ছেন দিবেন তারা কখনোই একাত্মতা ঘোষণা করতে পারেন না। অতএব আসুন আমরা প্রচলিত ঘৃণ্যতম
রাজনীতির নামে অপনীতির সাথে নিজেকে একাত্মতা ঘোষণা না করি, বরং আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদর্শের সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করি, করে নিজের জীবন, পরিবার, সমাজ এবং দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে রাজনীতি সহ সকল প্রকার নীতি অবলম্বন করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।